নরসিংদীতে এক দফা দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছে 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে কর্মরত নার্স ও মডার্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে তারা। স্বাস্থ্য অধিদপ্তর ও কাউন্সিলের কর্মকর্তা পদগুলোতে নার্সদের পদোন্নতির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের তোপের মুখে সরকার পক্ষ মেনে নেয়ার আশ্বাস দিলেও পুনরায় নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে পদায়ন করা হয় একজন নন নার্স প্রশাসনিক কর্মকর্তাকে। এরই প্রেক্ষিতে চরম ক্ষোভের সৃষ্টি হয় তাদের মধ্যে, যা আন্দোলনের রূপ নেয় বলে জানান নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সগণ। এছাড়া উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয় দাবি তাদের। এ সময় নরসিংদী জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাত জাহান সোনিয়া সহ প্রায় 200+ নার্স ও মডার্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নার্সদের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে রোগীদের। এই আন্দোলন দীর্ঘায়িত হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মদ মাহমুদুল কবির বাশার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।